অ্যালবার্ট আইনস্টাইন মানব ইতিহাসের সবথেকে বুদ্ধিমান ব্যক্তি বলা হয়। আইনস্টাইন এতটাই মহান ও লোকপ্রিয় ছিলেন যে তিনি যখনই বাইরে বেরোতেন মানুষ তাকে রাস্তায় দাঁড় করে বিভিন্ন সিদ্ধান্তের ব্যাখ্যা জিজ্ঞাসা করতেন। এই বিড়ম্বনা থেকে বাঁচতে তিনি একটি মজার সমাধান বের করেছিলেন। সকলকে আইনস্টাইন বলতেন, আপনি যার কথাই বলছেন সেই মানুষটি আমি, কিন্তু সবাই আমাকে আইনস্টাইন মনে করে জিজ্ঞাসা করতে পারো। আপনাদেরকে অবাক করে দিতে জানাতে চাই, আইনস্টাইন জন্ম থেকে এতটা বুদ্ধিমান ছিলেন না। তার অল্প বুদ্ধির জন্য সবাই তাকে বুদ্ধিহীন বলে সম্বোধন করত। বুদ্ধিমান বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও মজার সব ঘটনা আপনাদেরকে আজ এই ভিডিওতে শেয়ার করব। আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আলবার্ট আইনস্টাইনের জন্ম হয়েছিল 1879 সালের 14 মার্চ জার্মানির এক ইহুদি পরিবারে। তার পিতার নাম হেরমান আইনস্টাইন ও মাতার নাম পৌলিন আইনস্টাইন। অ্যালবার্ট আইনস্টাইনের বাল্যজীবন রহস্য ও অলৌকিকতায় ভরপুর। আর পাঁচটা বাচ্চার মতো স্বাভাবিক ছিল না তার বাল্যকাল। জন্মের সময় তার মধ্যে এমন একটি পার্থক্য ছিল যা অন্য বাচ্চাদের থেকে তাকে আলাদা করত, সেটি ছিল তার মাথার আকৃতি। আইনস্টাইনের মাথার আকার অন্য বাচ্চাদের থেকে অনেকটাই বড় ছিল। ডাক্তাররা আইনস্টাইনের কথা বলা নিয়ে অনেক সন্দেহভাজন করেছিলেন। ডাক্তাররা বলেছিল হয়তো আইনস্টাইন কোনোদিন কথাই বলতে পারবে না, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে 4 বছর বয়সে এক রাতে ডিনার করার সময় আইনস্টাইন তার পরিবারের সবার সামনে সবাইকে বলে যে স্যুপটি খুব গরম। তার কণ্ঠস্বর শুনে তার পিতামাতা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন। আইনস্টাইন ছোটবেলা থেকেই তার সমবয়সী বালকদের সাথে বেশি মিশতেন না এবং খেলতেও পছন্দ করতেন না। সে সবসময় আশেপাশের বিভিন্ন বস্তু ও বিশ্বজগতের বিষয়ে চিন্তা করত। আলবার্ট আইনস্টাইন সবসময় বলতেন যে আমার মধ্যে এমন বিশেষ কোনো গুণ নেই যেটা আপনারা আমাকে ভাবেন। তার মধ্যে ছিল একজন ব্যক্তি যার মনের মধ্যে জিজ্ঞাসা ও জানার ইচ্ছার পরিপূর্ণতা। আইনস্টাইনের জীবনের কিছু বিখ্যাত মজার ঘটনাগুলির মধ্যে একবার আইনস্টাইন ট্রেনে সফর করছিলেন। ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরে টিটিএসে আইনস্টাইনের টিকিট দেখতে চাইলেন। আইনস্টাইন তার টিকিট খুঁজতে থাকেন এবং সেটি খুঁজে না পাওয়া গেলে টিটি বলেন, আমি আইনস্টাইনকে চিনি এবং আমি নিশ্চিত যে আইনস্টাইন টিকিট কেটেই ট্রেনে উঠবেন। তিনি আইনস্টাইনকে কোনো ফাইন না করেই চলে যান। কিছুক্ষণ পরে টিটি দেখেন আইনস্টাইন তখনও তার সিটের তলায় টিকিটটি খুঁজে যাচ্ছেন। টিকিট চেকার আবারও আইনস্টাইনের কাছে এসে বলেন, আপনাকে টিকিট দেখাতে হবে না, আপনি বসুন। তখন আইনস্টাইন অবাক করে বলে ওঠেন, টিকিটটা যদি আমি খুঁজে না পাই তাহলে আমি বুঝবো কী করে আমি কোথায় যাচ্ছিলাম। এই কথা শুনে সহযাত্রী সহ টিটি সবাই অবাক হয়ে হাসছিলেন। অ্যালবার্ট আইনস্টাইনের কিছু বিখ্যাত উক্তিগুলি হলো, আইনস্টাইন ভুল করতে কখনো ভয় পেতেন না। তার কথা ছিল, যে ব্যক্তি কখনো ভুল করেনি সে ব্যক্তি কখনো নতুন কিছু করার চেষ্টাই করেনি। আইনস্টাইন অনেক রকমের বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করতেন। তার সফল পরীক্ষার একটি থেকে আরেকটি সম্পূর্ণ ভিন্ন হতো, কারণ আইনস্টাইন মানতেন বারবার একই রকম পরীক্ষা আর করা আলাদা আলাদা করা পরীক্ষার মধ্যে অনেকটাই পার্থক্য রয়েছে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন এবং শেয়ার করুন।